দ্রুত গতিতে এগিয়ে চলছে ডাবর জগন্নাথপুর সড়কের সংস্কার কাজ। দক্ষিণ সুনামগঞ্জের ডাবর পয়েন্ট থেকে জগন্নাথপুর সড়ক সংস্কার ও সড়কে আটটি বেইলি ব্রিজ ভেঙে নতুন করে আরসিসি সেতু নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। একটি প্রকল্পে 80 কোটি টাকা ব্যয়ে 22 কিলোমিটার সড়ক সংস্কার, একটি ব্রিজ ও একটি কালভার্ট নির্মাণ করা হবে। অন্য একটি প্রকল্পে 109 কোটি টাকা ব্যয়ে এ সড়কে 33 ফুট প্রশস্ত আরসিসি ঢালাই 6টি ও জগন্নাথ রানীগঞ্জ সড়কে আরো একটি সহ মোট 7 বেইলি ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ডাবর পয়েন্ট থেকে 8.5 কিলোমিটার সড়কের মজবুতিকরণ কাজ সম্পন্ন হয়েছে। 8টি বেইলি ব্রিজের মধ্যে 2টি ব্রিজের বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে। অন্য ব্রিজগুলোর বিকল্প সড়ক নির্মাণের কাজ আগামী সপ্তাহেই শুরু হবে। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি 2টি প্রকল্পে সড়ক সংস্কার ও বেইলি ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ 189 কোটি টাকা ছাড়ের ব্যবস্থা করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করেন। ডাবর পয়েন্ট থেকে জগন্নাথপুর সড়ক সংস্কার ও সড়কের 8টি সরু সেতু ভেঙে প্রশস্ত সেতু নির্মাণ করায় দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর বাসীর পাশাপাশি খুশি এলাকাবাসীও। কারণ এই সড়ক প্রশস্তকরণ ও রানীগঞ্জ সেতু সহ সকল সেতু নির্মাণ কাজ শেষ হলে সুনামগঞ্জ থেকে রাজধানীর দূরত্ব অনেক কমবে, 2 ঘন্টার সময় বাঁচবে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ছাতক জোনের উপবিভাগীয় প্রকৌশলী এস এম সাইফুল ইসলাম বলেন, এম এ মান্নানের ব্যক্তিগত প্রচেষ্টায় ডাবর জগন্নাথপুর সড়কের 22 কিলোমিটার সংস্কার ও 8টি সেতু নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আগামী 2020 সালের জুন মাস পর্যন্ত কাজের মেয়াদ থাকলেও আমরা চেষ্টা করব এর আগেই সম্পূর্ণ করতে।